আসসালামু আলাইকুম রং ডং এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে আরও কঠোর হচ্ছে আইন অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর হুঁশিয়ারি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল বর্তমানে সৌদি আরবে চলছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পুলিশের কঠোর ধরপাকড় অভিযান আর এই অভিযানে প্রতি সপ্তাহে পনেরো থেকে ষোলো হাজার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুনরায় সতর্ক করে জানানো হয়েছে সৌদি আরবে অবৈধ শ্রমিকদের কাজ দিলে নিয়োগকর্তাদের বিরুদ্ধে সৌদির আইন অনুযায়ী জেল জরিমানা করা হবে এছাড়া কোনো শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা হলে পাঠিয়ে দেওয়া হবে নিজ দেশে কঠোর জরিমানা বা শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদির শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসীদের কাজে নিয়োগ না দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও যাওয়াজাত কর্তৃপক্ষ সেই সঙ্গে আইন লঙ্ঘনকারী কারো বিষয়ে তথ্য থাকলে তা জাতীয় নাম্বার ত্রিপল নাইনে ফোন করে সকলকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের নিয়োগ দেওয়ার নিয়ম অনুযায়ী কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হবে দেশে ফেরত পাঠানোর আগে তার আঙ্গুলের ছাপ রেখে দেওয়া হবে যাতে ওই ব্যক্তি ভবিষ্যতে আর সৌদি আরবে কাজের বিষয়ে প্রবেশ করতে না পারে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছেন সৌদি আরবের আবাসিক শ্রম ও সীমান্ত নীতি লঙ্ঘন করে কাউকে নিয়োগ দেওয়া হলে বা আশ্রয় দিলে কিংবা কোনো প্রকার সহায়তা করলে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং এক লাখ রিয়াল থেকে জরিমানা শুরু করে পনেরো লাখ রিয়াল পর্যন্ত গুনতে হতে পারে জড়িতদের সৌদি সরকারের এই আইনের নিলম লঙ্ঘনকারী ব্যক্তি যদি কোনো প্রবাসী হন তবে তাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং অপরাধ অনুসারে জরিমানা গুনতে হতে পারে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের প্রতি সৌদির পাসপোর্ট অধিদপ্তর আহ্বান জানিয়েছেন যে সৌদির আবাসন নিয়োগ ও সীমান্ত নিরাপত্তা বিধান লগন করে যাতে কাউকে কাজে নিয়োগ দেওয়া না হয় যারা নিয়ম বহির্ভূত কাজ করবেন তাদেরকে এক লাখ রিয়াল জরিমানা এবং ওই প্রতিষ্ঠানে প্রবাসী নিয়োগে অন্তত পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে এই বিধান লঙ্ঘনের দেয় এক বছরের কারাদণ্ড ও প্রতিষ্ঠানের মালিক যদি প্রবাসী হন তাহলে তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে